বীর মুক্তিযোদ্ধাদের 2017 সালের যাচাই বাছাইয়ের ক তালিকা প্রকাশ করেছে গত 27 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। প্রকাশিত সকল আপডেট গেজেট পেতে হলে গেজেট অনলাইন আর্কাইভ থেকে দেখে আসতে পারেন। 2017 সালের যাচাই বাছাইয়ের ক তালিকা গেজেট প্রকাশ করা হয় বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় 108 জন, নড়াইল জেলায় 10 জন, চট্টগ্রাম জেলায় 24 জন, নীলফামারীতে 12 জন সহ মোট 157 জন বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সাধুত্বতম সভার 9 নম্বর সুপারিশ মোতাবেক গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। প্রকাশিত গেজেটে ঠাকুরগাঁও, জালুকাটি, চাঁদপুর, খুলনা জেলায় একজন করে মোট 4 জনের গেজেট প্রকাশ করা হয় এবং গত 25 ও 23 তারিখ সাধুত্বতম সভার ঢাকা জেলাসহ এই পর্বের মোট 7 জনের গেজেট প্রকাশ করা হয় এবং গত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের সাধুত্বতম সভার আলোচ্যসূচি চারের সুপারিশ ক্রমে গত 9 জানুয়ারি রোজ রবিবার বেশ কিছু বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে। বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ সদর উপজেলায় 9 জন, সিলেট বিভাগের সোনারুঘাট সদর উপজেলায় 37 জন, আজমেরিগঞ্জে 4 জন, নবীগঞ্জ উপজেলায় 7 জন এবং মাধবপুর উপজেলায় 6 জন সহ এই পর্বে মোট 53 জন বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়েছে। বাতিলকৃত বিজিবি গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাগণের নামে বেসামরিক গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। জামুকার সাধুত্বতম সভার সিদ্ধান্তে প্রকাশিত বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে খুলনা জেলায় তেরখাদা উপজেলায় মৃত এস এম আব্দুল মান্নান, মোহাম্মদ জহুরুল হক ও এস এম আশরাফুজ্জামান সহ 3 জন বীর মুক্তিযোদ্ধা। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় 2 জন, মাগুরা জেলায় শ্রীপুর উপজেলায় 3 জন এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা গোলাম সরওয়ার সহ মোট 9 জনের আপডেট গেজেট প্রকাশ করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 64তম সভার আলোচ্যসূচি 7 নম্বর সিদ্ধান্ত মোতাবেক গত 8 জানুয়ারি রোজ শনিবার 2022 খ্রিস্টাব্দে বেসামরিক গেজেট প্রকাশ করা হয়। বেসামরিক গেজেটে স্থান পেয়েছে ঢাকা বিভাগের নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলায় 1 জন এবং ঢাকা বিভাগের নরসিংদী জেলায় রায়পুরা সদর উপজেলায় 1 জন বীর মুক্তিযোদ্ধা। জামুকার 70তম সভার 6 নম্বর সিদ্ধান্ত মোতাবেক শহীদ বেসামরিক গেজেট প্রকাশ হয়েছে গত 5 জানুয়ারি 2022 রোজ বুধবার। শহীদ বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় 1 জন ও কুড়িগ্রামের সদর উপজেলায় 1 জন এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 77তম সভার 5 নম্বর সিদ্ধান্তে বেসামরিক গেজেট প্রকাশ হয়েছে ঢাকা জেলার বাসাবো উপজেলায় 1 জন বীর মুক্তিযোদ্ধা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 77তম সভার 5 নম্বর সিদ্ধান্ত মতে গত 1 জানুয়ারি 2022 রোজ শনিবার বীর মুক্তিযোদ্ধাদের জন্য বেসামরিক গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। 1 জানুয়ারি প্রকাশিত বেসামরিক গেজেট প্রকাশ করা হয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার 1 জন, নড়াইল জেলার কালিয়া উপজেলার 1 জন, ঢাকা জেলার লালবাগ উপজেলায় 1 জন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় 1 জন, শরীয়তপুর জেলায় নাড়িয়া উপজেলায় 1 জন বীর মুক্তিযোদ্ধা, সালতা উপজেলায় 1 জন, শরীয়তপুর সদর উপজেলায় 2 জন, সিলেটের হবিগঞ্জ উপজেলায় 10 জন, সোনারুঘাটে 30 জন, সিলেটের আজমেরিগঞ্জ উপজেলায় 3 জন বীর মুক্তিযোদ্ধা, নবীগঞ্জ উপজেলায় 6 জন এবং রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বাগমারা উপজেলায় 14 জন বীর মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট প্রকাশ করা হয়। প্রকাশিত সকল গেজেটের আপডেট পেতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। বীর মুক্তিযোদ্ধাদের সকল আপডেট তথ্য জানতে চোখ রাখুন মুক্তিবার্তা চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।